আচ্ছা স্যার, এখানে কি লেখাগুলো দেখা যাচ্ছে, ইয়াগুলো পড়া যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? স্যার পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে। তো আমরা এই কিছু বুলিয়ান সমীকরণ এখানে আছে না, এই সমীকরণগুলো নিয়ে আজকে কাজ করব। এখানে যে বুলিয়ান সমীকরণগুলো আছে একটা একটা করে একটু দেখার চেষ্টা করি আমরা। তো প্রথমে আমাদের কাছে এটা কি কাগজ এত বড় কেন? আচ্ছা দেখো, প্রথমে স্যারে একটা সমীকরণ ইয়ে করে রাখছি, বুলিয়ান সমীকরণ লিখে রাখছি। যেমন প্রথমটা দেখো, একটু প্রথমটার দিকে তাকাও। এইটা যে এইটা কালকে করতে চেয়েছিলাম আমরা, ঠিক না? করতে গিয়ে আটকে গেছিলাম, কারেন্ট চলে গেছিল। ওয়াই প্লাস জেড, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। পাশে আমরা যে কাজ করতেছিলাম, পাশে আমরা সূত্রগুলো লিখতেছিলাম, এখানে আমরা সূত্রগুলো লিখতেছিলাম। তো এখানে এটার মান কত হয় বাবা? ওয়াই জেড না, জেড জেড, এতটুকু পর্যন্ত আসলো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই পর্যন্ত তো ঠিক আছে সবার নাকি? এইটা দিয়ে ভেতরের গুলারে গুণ করলাম আমরা। এক নাম্বার সূত্র লিখে ফেলাইলাম, সেটা হইতেছে গিয়া এ ইন্টু এ সমান সমান হচ্ছে এ। তাহলে জেড ইন্টু জেড সমান সমান কত? জেড। জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই পর্যন্ত আসলো। এখন এইখানে জেড কমন যায়, নিলাম কমন, তাহলে ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে না স্যার? জি এতটুকু। স্যার। দ্বিতীয় সূত্রটা আমরা লিখলাম, সেটা হচ্ছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে ওয়াই প্লাস ওয়ান সমান সমান কত হবে? ওয়ান। স্যার ওয়ান, স্যার ওয়ান, তাহলে এখানে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা আরেকটা সূত্র জানি, এখানে এটা তিন নাম্বার সূত্র দিলাম, সেটা হচ্ছে যে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ জি স্যার, তাহলে জেড ইন্টু ওয়ান সমান সমান কত হবে? জেড। জেড জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই জেড যদি ভেতরে রেগুলারে গুণ করি তাহলে কি হবে? এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড জেড, ঠিক আছে না স্যার? এখন জেড ইন্টু জেড সমান সমান কত? একটা জেড। তাহলে এটা হচ্ছে জি এক্স স্যার, জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড, কারণ দুইটা এ মিলা একটা হয়, তাহলে দুইটা জেড মিলা একটা জেড হবে। এইখানে এক জেড থাকলো, এখানে জেড কমন নিলাম, তাহলে এটার মান হয়ে গেল ওয়াই প্লাস ওয়ান, ঠিক না স্যার? তাহলে এটার মান হয়ে গেল ওয়ান, কারণ এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, তাহলে এটার মান হয়ে গেল ওয়ান। ওয়ান তাহলে এক জেড প্লাস জেড ইন্টু ওয়ান না লিখে ডাইরেক্ট জেড লিখে ফেলাম, কারণ এ ইন্টু ওয়ান সমান সমান তো এ হবে, ঠিক না স্যার? তাহলে এইখান থেকে যদি আমরা জেড কমন নেই, তাহলে এটার মান হইলো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ানের মানে ওয়ান, তাহলে এটার মান কত হইলো? কে বুঝতে পারে নাই বলো? কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে স্যার এই অঙ্কটার? না স্যার বুঝছি, না স্যার বুঝতে পারছি। কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, ঠিক না? তাহলে আমাদের প্রথমটা গেল, আমাদের প্রথম জি অঙ্কটা গেল স্যার। এখন আসো আমরা একটু দ্বিতীয় অঙ্কটা নিয়ে চিন্তা করি, যে দ্বিতীয়টার মধ্যে কি আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা। তো এখানে লিখলাম দুই, দুইয়ের মধ্যে আছে হচ্ছে বি সি নট প্লাস এ নট ডি, একটা ব্র্যাকেটের মধ্যে পড়ল। আবার হচ্ছে এ বি নট প্লাস সি ডি নট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা, ঠিক না? এই দ্বিতীয়টার জন্য আমরা যে জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে পাশে আমরা সূত্রগুলো লিখে রাখি। এগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? খাতার মধ্যে পরীক্ষার হলে লিখতে হবে না। এখন কি করা যায়, উভয় পক্ষরে গুণ করা যায় স্যার। এই যে এইটা আছে, এইটা দিয়ে এই পাশের গুলারে গুণ করলাম, তাহলে কি হইলো? এ বি নট বি সি নট, আবার এ বি নট এ নট ডি, ঠিক না স্যার? আবার সি ডি নট দিয়া এই দুইটারে গুণ করলাম, তাহলে কি হইলো? সি ডি নট বি সি নট প্লাস আবার সি ডি নট এ নট ডি, ঠিক না স্যার? লেখা যায় না? এখন একটা সূত্র তোমাদের মনে আছে কিনা জানি না,
যে 4 নাম্বার সূত্র হিসেবে এটা দিলাম, এটা এখানে দেখি স্যার সুবিধা হবে তাহলে, এনে সূত্রটা লিখলাম না, এখানে সূত্রটা লিখলাম না, ওই ওই উপরে থেকে লিখে আনলাম, তাহলে সূত্রগুলো সব এক জায়গায় থাকলো। যে এ ইন্টু এ নট সমান সমান জিরো, মনে আছে সূত্রটা, এ ইন্টু এ নট সমান সমান জিরো। তাহলে এইখানে যে বি ইন্টু বি নট আছে এটা সমান সমান কত হবে? জিরো। আবার এ ইন্টু এ নট সমান সমান হয়ে যাবে কত? জিরো। আবার সি ইন্টু সি নট সমান সমান কত হয়ে যাবে? জিরো। আর দেখি তো এখানে কিছু মিলে কিনা, ডি ইন্টু ডি নট সমান সমান কি হয়ে যাবে? জিরো, ঠিক না? সি এ নট জিরো। স্যার বুঝতে পারতেছি নি, এটা একটু সুন্দর হয় না লেখাটা, এটা লেখাটা সুন্দর হয় না, এটা ডি বানায় দিতে দিব। তাহলে এটার মান হয়ে গেল কত স্যার? ডি, এটা জিরো না, এটা হচ্ছে ডি নট, আর এটা হচ্ছে একটা জিরো। ডিটা সুন্দর হইতেছে না আমার, না হইলে নাই। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কিন্তু যে কোনো কারণে যদি 5 নম্বর সূত্র হিসেবে লিখলাম এটাকে, এ ইন্টু জিরো সমান সমান কিন্তু হচ্ছে জিরো, ঠিক না? কোনো কিছুর সাথে জিরো গুণ হইলে এটার মান জিরো হয়ে যায়। খেয়াল করো এইখানে পুরাটার সাথে জিরো গুণ হয়েছে, তাহলে এটার মান কত হয়ে গেল? এই পুরাটার সাথে এটা গুণ হয়েছে জিরো, তাহলে এটার মান জিরো। এই পুরাটার সাথে জিরো গুণ হয়েছে, এটার মানও জিরো। আবার এইটার সাথেও জিরো গুণ হয়েছে, তার মানে এটার মানও জিরো। আর 4টা 0 মিলে কয়টা জিরো হইব? স্যার ক্লিয়ার? দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা স্যার একটু স্যার আবার একটু বুঝাই দেন স্যার, কোন জায়গাটা বুঝতো না? তুই বলো কোন লাইনটা স্যার? প্রথম এই প্রথম থেকে এই প্রথম লাইনটাই, উভয় পক্ষ গুণ করছি স্যার। উভয় পক্ষ কি করছি আমরা? উভয় পক্ষ গুণটা আমরা জানিনি, যেমন এইটা দিয়া একবার ওরে গুণ করছি, একবার ওরে গুণ করছি, ঠিক আছে? তাহলে এ বি নট বি সি নট বইলো, ঠিক না? আবার এইটা দিয়ে কিন্তু দ্বিতীয় অর্ডারে গুণ করছে, তাহলে কি এ বি নট বসলো, এ নট ডি বসলো, ক্লিয়ার? আবার এইটা দিয়া ওরে গুণ করছি, তাহলে কি হইলো? সি ডি নট বি সি নট। আবার এইটা দিয়ে কি করছি? ওরে গুণ করছি, তাহলে কি হইলো? সি ডি নট এ নট ডি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো স্যার? আচ্ছা, এরপরে কি করলাম? সূত্রটা যে বসাইলাম, দেখো বি ইন্টু বি নট সমান সমান কত? জিরো। তাহলে এ বসাই দিলাম, এর এ বসাইলাম আর সি নট বসাইলাম, এ আর সি নট বসাইলাম, এই দুইটার মানে কত? জিরো। আবার দেখো বি নট ডি বসাইলাম স্যারে, কিন্তু এ আর এ নটের বদলে কত বসাইলাম? জিরো বসাইলাম। আবার ডি নট আর বি বসাইলাম, ডি নট আর বি বসাইলাম, কিন্তু সি সি নটের বদলে কত বসাইলাম স্যারে? শূন্য। আবার সি বসাইলাম, এ নট বসাইলাম, সি বসাইলাম, এ নট বসাইলাম, কিন্তু ডি ইন্টু ডি নটের সমান মানে কত? শূন্য। এখন দেখো এই শূন্য দিয়ে যদি এই 5টারে গুণ করি তাহলে এর মান হয় শূন্য। শূন্য দিয়ে এই 5টারে গুণ করলে হয় শূন্য। শূন্য দিয়ে এই 5টারে গুণ করলে হয় শূন্য। আবার শূন্য দিয়ে এই 5টারে গুণ করলে হয় শূন্য। আর সবগুলো শূন্য মিললা একটা শূন্য। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এখন আসো আমরা একটু 3 নম্বর অঙ্কটা একটু দেখবো। 3 নম্বরে আমাদের কাছে দেওয়া আছে কত দেখো তো বাবা? 3 নম্বরটা যদি আমরা তাহলে এটা এখানে লিখলাম 3, হ্যাঁ, তাহলে এ নট প্লাস সি জায়গা লেব, সারের নিচে জায়গার অভাব নাই, এম নট সি প্লাস বি প্লাস ডি নট, এই দুইটা ব্র্যাকেট দিলাম, ঠিক না? দিয়া এইটার উপরে একটা হোল নট আছে আর এইটার উপরে একটা হোল নট আছে, ঠিক আছে না স্যার? অহন দেখছেন জায়গা হয়নি। এখন কি করা যায় স্যার? প্রথম কাজ হইতেছে কি, আমরা আর একটা সূত্র নিলাম এখান থেকে, মনে করো এখানে সূত্রটা ধরলাম, আমরা একটা সরল সূত্র জানি এখানের জন্য, সেটা হচ্ছে গিয়া এ প্লাস বি হোল নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু বি নট, জানতাম না? তাহলে এটারে যদি ভাঙ্গা ফেলাই তাহলে এটার মান হচ্ছে এ নটের উপরে একটা নট, সি এর উপরে একটা নট, মধ্যে একটা ইন্টু, ঠিক না স্যার? আবার দেখো জি স্যার, বি এর উপরে একটা নট, ডি এর উপরে দুইটা নট, ভেঙে গেছে না? এখন স্যার আরেকটা সূত্র আমরা এখানে লিখলাম, সেটা হইতেছে কোনো কিছুর উপর যদি দুইটা নট থাকে তাহলে কোনো নট থাকবে না,
তাহলে এর উপরে দুটো নট থাকলে তার মানে এটার মান হইতেছে গিয়া এ সি নট বি নট ডি ক্লিয়ার স্যার ডি এই সিম্পল এতটুকু এতটুকু পর্যন্ত অঙ্কটা তাহলে তিন নম্বরটা যদি আমরা পারি তিন নম্বরটা স্যার করে দেখাই দিলাম তাহলে এই যে পাঁচ নম্বরটা আছে স্যার সাউন্ড কমাও একজন একজন মাইক্রোফোন অফ করো তাহলে এই যে পাঁচ নম্বরটা আছে খেয়াল করছো এই পাঁচ নম্বরটা যাচ্ছে তোমাদের হোমওয়ার্ক পাঁচ নম্বরটা নিজে করবা এখন আসো চার নম্বরটা আমরা একটু দেখি কয় নম্বরটা চার নম্বরটা চার নম্বরটা দেখি লেখার জায়গা আছে কিনা এখানে লিখি চার নম্বরটা সরি কি লিখছে দেখো তো এক্স নট ওয়াই নট জেড প্লাস এক্স নট ওয়াই জেড প্লাস এক্স ওয়াই নট এই তো আছে নাকি তো চলো এটার একটু ইয়া করা যায় কিনা দেখি আমরা ইকুয়াল টু কি করলাম এখান থেকে কিছু কমন যায় বাবা দেখো তো এই দুইটা থেকে কিছু কমন যায় কিনা Y naught plus Y. X naught Z common. X naught Z common. X naught Z common. Y plus Y naught. 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 Y pl
তাহলে x নট z প্লাস x y নট, ঠিক আছে না স্যার? Why not? এইটাই হইতাছে আমাদের আনসার। তাহলে কয়টা করলাম স্যার আমরা এখন পর্যন্ত? চারটা করলাম, ঠিক আছে না স্যার? পাঁচ নাম্বারটা হোমওয়ার্ক, পাঁচ নাম্বারটা হোমওয়ার্ক। আমরা ছয় নাম্বারটা যাচ্ছি স্যার। এখন তোমরা এক নাম্বারটা একটু উঠায় রাখো, আমি এটা মুছে ফেলবো, তাহলে করতে সুবিধা হবে স্যার। এক নাম্বারটার একটা স্ক্রিনশট, চার নাম্বারটা কি হচ্ছে, চার নাম্বারটা বলো তো স্যার। স্যার একটু স্ক্রিনশটটা নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ওই স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এক নাম্বারটার কি স্ক্রিনশট নিছো নি? জি স্যার। তাহলে এক নাম্বারটা স্যার মুইছা ফালাই, মুইছা ফালাই। হ্যাঁ তাহলে এই জায়গা জি স্যার মুইছা ফালাই, অসুবিধা নেই। ভিডিও তো আমাদের কাছে থাকতেছে, ভিডিওর মধ্যে থেকেও তোমরা স্ক্রিনশট নিতে পারবা, এবং আমার ভিডিওর মান তো ভালো, তোমরা দেখো না আর কি ভিডিও। এখন থেকে সবার জন্য দেখা বাধ্যতামূলক, সবাই ভিডিও দেখবা, দেখা দেখা নিজের নামটা লেখা দিয়ে বানিছে, ঠিক আছে স্যার? নাম লেখবা, ঠিক আছে স্যার, লেখা কইবা, ডাউনলোড করে রাখমা স্যার। হ্যাঁ ডাউনলোড করে লেখবা, নাম লেখবা, নাম লেখা কইবা যে স্যার খুব ভালো হইছে, আমরা খুব উপকার হইছে। এরপরে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ প্লাস বিসি, ইয়াটাকে বন্ধ করে দাও, স্পিকারটা কি বলে এটার না, মাইক্রোফোনটা বন্ধ করে দাও সবাই। আচ্ছা এখন কি করা যায় স্যার, এখানে খেয়াল করো, এইটারে আমি ভেঙে ফেলাইলাম, এটারে যদি ভেঙে ফেলাই, কারণ আমরা একটু আগে একটা সূত্র জানছিলাম, কি জানছিলাম, যে এ প্লাস বি তার উপরে যদি হোল নট থাকে তাহলে এটার মান হয় এ নট ইন্টু বি নট, তাহলে এটারে যদি ভেঙে ফেলাই তাহলে এটার মান হবে কি, সি নট বি নট, ঠিক না স্যার? ঠিক আছে নি এখানে, এটা গুণ চিহ্ন দিলেই কি আর না দিলেই কি? এখন এই ভেতরটা দিয়া বাইরের গুলো, এই বাইরেরটা দিয়া, হ্যাঁ এই ভেতরের গুলার গুণ করবো, তাহলে এখানে কি হইবো স্যার, সি নট বি নট এ প্লাস সি নট বি নট বি সি, ঠিক আছে স্যার? এটার একটু সাজায় লিখলে হবে এ বি নট সি নট। এখানে একটা কাণ্ড দেখো, বি ইন্টু বি নট সমান সমান কত, জিরো না? জিরো নেই, আবার সি ইন্টু সি নট সমান সমান কত, জিরো, সি ইন্টু সি নট সমান সমান জিরো না? তাহলে দুইটা জিরো হয়ে গেছে, নেনে জিরো আর জিরো গুণ করলে কিছু হয়,
না স্যার, একটা বড় জিরো। ধরনের জিরো হয়, আর কোনো কিছুর সাথে যদি আমরা জিরো যোগ করি, আমরা তো আগে থেকেই জানি এই কথাটা যে তাহলে এ প্লাস জিরো জি ইকুয়াল স্যার, টু হচ্ছে এ, তাহলে এই পুরোটার মান কি এলো, এ বি নট সি নট। 6 নাম্বারটা পারবো না স্যার আমরা? 7 নাম্বারটা জি আমাদের, স্যার পারবো, জি স্যার পারবো। 7 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক, 7 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক, 9 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক, নিজে করতে হবে, কেমনে করবা জানি না। তাহলে কত নাম্বারটা স্যার হোমওয়ার্ক বললাম? 7 নাম্বারটা হোমওয়ার্ক, 5 7 9 5 5 নাম্বার। 5 7 9। এখন আসেন 8 নাম্বারটা স্যার করব, এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, 6 নাম্বারটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তো 6 নাম্বারটা মুছে ফেলবো এখানে আমি, কয় নাম্বারটা করব স্যার, 8 নাম্বারটা করব, মুছ, স্ক্রিনশট নিছো সবাই? জি স্যার, জি স্যার। তাহলে 6 নাম্বারটা মুছে ফেললাম এখান থেকে। আচ্ছা তাহলে আমরা এখন কত নাম্বারটা করতেছি, 8 নাম্বারটা করতেছি, কারণ 7 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক। তা 8 নাম্বারটা যদি করি তাহলে দেওয়া আছে কত, এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি সি নট প্লাস এ নট বি সি নট, ঠিক আছে না স্যার? এখন এখানে এই দুইটা থেকে কিছু কমন যায় কিনা একটু দেখো তো। জি স্যার, বিসি বিসি কমন যায়, তাহলে এটার মান হয়ে গেল এ প্লাস এ নট, ঠিক না? এখান থেকে কিছু কমন যায় কিনা দেখো, বি সি নট কমন যায়, স্যার বিসি, তাহলে এটা হয়ে গেল এ বি সি নট কমন গেলে, বি সি নট কমন গেলে এ প্লাস এ নট, ঠিক না স্যার? তাহলে এ প্লাস এ নট সমান সমান কত, ওয়ান 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 স্যার, এ প্লাস এ নট সমান সমান ওয়ান। তার মানে এটার মান হয়ে গেল স্যার বি সি, আর এটার মান হয়ে গেল বি সি নট, কারণ ওয়ান গুণ করলে কি আর না গুণ করলে কি, একটা লাইন কমায় ফেলাইলাম স্যার, ঠিক আছে না স্যার? ডিফিকাল্ট মনে হইতেছে, এক লাইন কমায় ফেলাইছে স্যার, ডাইরেক্ট কমায় ফেলাইলাম এক লাইন। এই দুইটার মধ্যে কিছু কমন যায় কিনা দেখো তো, বি বি কমন যায়, গেলে এটার মান হইলো কত, সি প্লাস সি নট, সি প্লাস সি নট, ঠিক না? সি প্লাস সি নট সমান সমান কত, জি স্যার ওয়ান। কোনো ভুল আছে স্যার? আমি যে অঙ্ক করলাম কোনো ভুল টুল হয়েছে নি, জি না স্যার, ঠিক আছে না স্যার? 8 নাম্বারটা কি কঠিন কিছু, জি স্যার 8 নাম্বারটা কঠিন, 8 নাম্বারটা মোটেও কঠিন না। 8 নাম্বারটা যদি কঠিন না হয় তাহলে কি 10 নাম্বারটাকে আমি হোমওয়ার্ক দিব নাকি আমি করায় দিব? 9 নাম্বারটা তো হোমওয়ার্ক আছে, 9 নাম্বার হোমওয়ার্ক করবা তোমরা, 10 নাম্বার ব্যাপারে একটা ডিসিশন নাও, আমি করে দিব নাকি তোমরা হোমওয়ার্ক হিসেবে নিবা, এটা নিজেরা চেষ্টা করবা স্যার। স্যার হোমওয়ার্ক স্যার চেষ্টা করব, তোমরা নিজেরা চেষ্টা করো, চেষ্টা করব স্যার, একটু চেষ্টা করব, এটা চারের মতো কিছু 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 লাগতেছে, কারণ এটা কি যত বেশি বাসায় তোমরা ট্রাই করবা না তত তোমার এক্সপার্টিস বাড়বো, জি মানে চেষ্টা করো, এটা তার মানে আমি 6টা করে দিলাম আর তোমাদের হাতে কয়টা রইলো, 4টা, 4টা, তাহলে এই 4টা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা একটু কষ্ট করে করে আমাকে কোথায় দিবা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, পারবা না স্যার? গ্রুপে দিব নাকি? গ্রুপে দিলে তো দেখে ফেলাইবো অন্যরা, একজনের টা আরেকজন দেখতে চাইতেছি না, এটা গ্রুপে দিবা না, এটা আমার ইয়াতে পাঠায় দিবা, বুঝো না কথা, এটা গ্রুপে দিবা না, মানে বাড়ির কাজগুলা ঠিক আছে গ্রুপে দিবা না, গ্রুপে দিলে সবাই দেখে ফেলাইবো, একজনের উত্তর আরেকজন দেখার কোনো দরকার নাই, মানে আমি চাই যে ইন্ডিভিজুয়ালি তোমরা এই কাজগুলা করো, ঠিক আছে স্যার? তাহলে এই 4টা কি হ্যাঁ আমার নাম্বারে পাঠাইবা, একজন একজন করে আমি দেখবো, আর গ্রুপে পাঠাইলে তো সবাই দেখে ফেলাইবা, ঠিক আছে না স্যার? গ্রুপে আমাদের অন্য আলাপ, গ্রুপে আমাদের অন্য আলাপ, গ্রুপের মধ্যে আমি ওই কবে ক্লাস নিব কখন নিব এইসব আলাপ আর কি, কথাটা বুঝছো না? কিন্তু হোমওয়ার্ক গ্রুপে না, কারণ একজনের টা একজন দেখে ফেলাইবো, ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, তাহলে আজকে, তাহলে ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিতেছি স্যার, ইয়া কইরা, আর আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ, তো ভালো থেকো সবাই, ঠিক আছে স্যার।